হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। যারা কম্পার্টমেন্টাল এক্সাম দেবে, 4 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। 4 তারিখে যে তোমাদের হিন্দি পরীক্ষা হবে, কোশ্চেন পেপার রুটিনে যে হিন্দি সাবজেক্ট আছে তোমাদের, যাদের হিন্দি সাবজেক্ট কম্পার্টমেন্টাল পেয়েছো, তারা এই ভিডিওর মাধ্যমে তোমরা হিন্দির পুরো 100% কমন এখান থেকে পেয়ে যাবে। কোশ্চেন এবং আনসার সহিত আমি কোশ্চেন পেপার একটা আলোচনা করে দিয়েছি, কোশ্চেন পেপার আনসারগুলো সবগুলো পেয়ে যাবে, প্লাস এক্সট্রা কোয়েশনও পেয়ে যাবে। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটা দেখার সাথে সব বন্ধুর সাথে শেয়ার করে ভিডিওটা পোস্ট করে এগুলো সবগুলো আনসার লিখে নেবে এবং বইতে দাগিয়ে শিখে নেবে। আশা করি এখান থেকে পড়লে কমন পেয়ে ফার্স্ট করে নেবে। এবং গ্রামারের ভিডিও আমি আলাদা করে বানিয়ে দেবো, হিন্দি গ্রামারের ভিডিও, গ্রামার ভিডিও দেখে দেখবে, আশা করি গ্রামারও কমন করে যাবে। আর ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে, কারণ আমি সকল সাবজেক্টে তোমার কম্পার্টমেন্টাল আনসার সহিত আমি কোয়েশন পেপার সহিত আনসার সহিত সবগুলা দিয়ে দেবো। যেখান থেকে পড়লে আর কোনো টিউশন মাস্টার দরকার হবে না, এখান থেকে পড়লে তোমরা পাস করে নেবে। হিন্দি 2023 ইলেকটিভ সাবজেক্ট, তোমাদের 100 মার্কসের পরীক্ষা হবে, 30 পেলে পাস। দেখো প্রথম 1 মার্কের 4টা থাকবে 1 and 2, 4, 2 মার্কের থাকবে 9টা, 18 মার্কস পোজ করে করে লিখে নেবে। 4 মার্কের 2টা থাকবে 8 মার্কস, তারপরে 4 মার্কের 1টা থাকবে, তারপরে গ্রামার প্রশ্ন, যেগুলো গ্রামার আছে এখানের মধ্যে, গ্রামারগুলো আমি আলাদা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আমি সবগুলো পড়ছি না, কারণ ভিডিওটা প্রচুর বড়, সবগুলো আনসার দেওয়া আছে। এর জন্য 2 মার্কের থাকবে, 2 মার্কের, তারপরে তোমাদের প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফ রাইটিং থাকবে, মহাবারে থাকবে, সবগুলো দেখে নেবে। তারপরে পার্ট বিতে থাকবে 1 মার্কের করে, তারপরে 2 মার্কের 8টা থাকবে 16 মার্ক, তারপরে 8 মার্কের থাকবে তোমাদের নিবন্ধ বা প্যারাগ্রাফ, পর্যটন এসেছে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের চিঠি থাকবে 5 মার্কের, এবং একটা পেসেজ থাকবে উপর থেকে দেখে আনসারগুলো লেখার জন্য। তারপরে তোমাদের ট্রান্সলেশন বা অনুবাদ থাকবে 1 and 2, 5, 5 মার্কসে থাকবে। দেখো আনসারগুলো দেখো, কি কি সাবজেক্ট কত মার্কে থাকবে, নিপকি ঈদ ছোটা জাদুঘর থেকে 10 মার্কস থাকবে পরীক্ষাতে, বলরাম কি জীব আর সরকি বাদ থেকে 8 মার্কস থাকবে, সাকিয়ে পদত্রয় থেকে 10 মার্কস থাকবে, কলম আর তলোবার আর মৃত্তিকা থেকে 6 মার্ক থাকবে, নীলকণ্ঠ থেকে 14 মার্ক, নীলকণ্ঠ, এরপরে চিঠি কে নিঠি দুনিয়া, এই 2টা থেকে 14 মার্ক থাকবে পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে, জো বিত গেই আর কায়ের মত বন, এটা থেকে 12 মার্কস থাকবে, আর নিবন্ধ থেকে 8 মার্কস থাকবে, আর পত্র লিখন থেকে 5 মার্কস, অনুবাদ থেকে 6 মার্ক, অনুবাদ থেকে 5 মার্কস, অপঠিত গদ্যাংশ থেকে 6 মার্ক, গ্রামার প্রশ্ন থেকে 16 মার্ক টোটাল। এটা তোমাদের বলে দিচ্ছি কোনটা কত মার্ক থাকবে পরীক্ষাতে। নিপকি ঈদ দেখো, নিপকি ঈদ থেকে কি কি প্রশ্ন শিখতে লাগবে একটু ভালোভাবে দেখে নাও। আমি আস্তে আস্তে উঠাচ্ছি, তোমরা পজ করে এটা সবগুলো প্রশ্ন পূর্ণ বাক্যে উত্তর দাও, সবগুলো পড়বে। তারপরে দেখো 25 মার্কস, 25 ওয়ার্ডস এর প্রশ্ন উত্তর, নিপকি থেকে কি কমন আছে দেখে নাও। সবগুলো প্রশ্ন তুমি পজ করে খাতাতে লিখে শিখে নেবে। নিপকি থেকে যে 25 ওয়ার্ডস এর প্রশ্ন ওগুলো দেখো, তারপরে দেখো 100 ওয়ার্ডস এর কি কি থাকতে পারে কমন, ক নম্বর, খ নম্বর, গ নম্বর, ঘ নম্বর, যেগুলো কমন, এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো শিখলে হয়ে যাবে। তারপরে দেখো ছোটা জাদুর, তো জাদুঘর থেকে কি কি শিখতে লাগবে, প্রশ্ন তো 25 ওয়ার্ডস এর প্রশ্ন উত্তর, দেখে নাও কি কি শিখতে লাগবে। ছোটা জাদুঘর থেকে এখান থেকে আসবে পরীক্ষাতে, এর বাইরে থাকবে না। তারপর নীলকণ্ঠ, নীলকণ্ঠ থেকে কি কি শিখতে লাগবে। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে সবার সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি সবগুলা কমন কোশ্চেনে নিয়ে এসেছি, যেগুলো পড়লে আর কমন কোনো কোশ্চেন শিখতে লাগবে না, এখান থেকে পরীক্ষাতে থাকবে 100% কমন। তারপর দেখো 1 মার্কের প্রশ্ন কি থাকতে পারে, পোস্ট করে করে আনসারগুলো লিখে নেবে, যেগুলো দিয়েছি এগুলোই শিখতে লাগবে, এগুলোর বাইরে কিন্তু না শিখলে হয়ে যাবে, এখান থেকে থাকবে নীলকণ্ঠ থেকে, ঠিক আছে।
তারপরে 25 ওয়ার্ডস এর কি কি প্রশ্ন আছে দেখে নাও আনসার সহিত দেওয়া আছে যাদের আনসার শিখাই আছে এখান থেকে প্রশ্নগুলো লিখে প্রশ্নগুলো শিখে নেবে প্রশ্নগুলো দেখে তোমরা আনসার যদি আগে লেখা থাকে তাহলে এখান থেকে শিখে নেবে কোনো প্রবলেম নেই এখান থেকে শিখলে হয়ে যাবে সকল সাবজেক্টের কিন্তু কম্পার্টমেন্টালে ভিডিও দিয়ে দেব আজকে থেকে শুরু কালকে থেকে শুরু করেছি আজকে থেকে তোমার কন্টিনিউ এখন ভিডিও পেয়ে যাবে কম্পার্টমেন্টালের ওয়ান উইকের ভিতরে আমি সবগুলা সবের সবগুলা যারা কমেন্ট করেছে সবের সব সাবজেক্ট আমি দিয়ে দেব দিলকান থেকে কি কমন ভেরি ইম্পর্টেন্ট এগুলা এগুলা গড়ে বসেই শিখে নেবে একদম টাইম ওয়েস্ট করবে না কারণ একদম সামনে এসে গেছে এক্সাম একদম সামনে এসে গেছে এগুলো পড়লে কিন্তু পাস করে নেবে আর এসএস ফার্স্ট ইয়ারে তোমরা কমেন্ট করে বলেছো দেখুন ভিডিও বানানোর জন্য ভিডিও বানিয়ে দিয়ে দেবে ইংলিশ বাংলা কমার্সে যদি ভিডিও লাগে কমেন্ট করে বলবে আর্টসে যদি ভিডিও লাগে কমেন্ট করে বলবে আমি সকল সাবজেক্টের ভিডিও আনসার সহি দিয়ে দেবো যাতে লাগবে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম লিখে নেবে আর্টস হলে কমার্স হলে তো ইংলিশ মিডিয়ামই হয়ে যাবে নীলকণ্ঠ থেকে কী শিখতে লাগবে দেখে নাও কমার্সে কী তোমাদের দরকার এটা বলে দেবে সবগুলা ভিডিও বানিয়ে দিয়ে দেবো তারপরে দেখো ভোলার আম কি জীব কি শিখতে লাগবে দেখো শর্ট কোয়েশন দেখো কি কি শিখতে লাগবে পজ করে করে লিখে নেবে কপিতে তারপর পূর্ণ বাক্য উত্তর দাও এক মার্কের প্রশ্ন তো রেগুলার সবগুলা শিখবে ভেরি ইম্পর্টেন্ট এগুলো থেকে আসবে পরীক্ষাতে তারপরে সরকিবাদ থেকে কি কি আছে কমন দেখে নাও যেগুলো দেখান যেগুলো দেওয়া আছে এগুলো শিখতে লাগবে পোস্ট করে এগুলো লিখে এগুলো কপিতে শিখে নেবে এর বাইরে থাকবে না কমেন্ট করে বলবে কোনো অসুবিধা হলে চিঠি কি অনুটি দুনিয়া এটা থেকে কি কি শিখতে লাগবে দেখে নাও শর্ট কোয়েশন কি কি শিখতে লাগবে এক মার্কের প্রশ্ন তারপরে 25 ওয়ার্ডের প্রশ্ন উত্তর তারপরে দেখো সাকি সাকি থেকে কি শিখতে লাগবে দেখে নাও এক মার্কে কি শিখতে লাগবে পোস্ট করে লিখে নেবে তারপরে পদত্রয় কি কি শিখতে লাগবে যেগুলো দেওয়া আছে এগুলো শিখে নেবে এর বাইরে থাকবে না তারপরে নেক্সট চ্যাপ্টার জো বিত গেই কি কি কমন আছে দেখে নাও এই চ্যাপ্টার থেকে যেগুলা দেওয়া আছে এগুলো শিখে নেবে এগুলা থেকেই থাকবে কারণ এগুলা সব ইম্পর্টেন্ট কপিতে লিখে শিখে নেবে তাড়াতাড়ি উঠাচ্ছি কারণ প্রচুর বড় ভিডিও হয়ে যাবে পুরো চ্যাপ্টারের পুরো হিন্দি বইয়ের যত কোশ্চেন আনসার আছে সবগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি এর বাইরে কিছুই থাকবে না এর বাইরে কিছুই থাকবে না দেখে নেবে পরীক্ষাতে গিয়েই পেয়ে যাবে এই কোশ্চেনটা তো ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষাতে গিয়ে লিখে নেবে পরে আনসার লিখে দিয়ে দিয়ে দেবে এগুলো আসবে আসবে পরীক্ষাতে তারপর কলম আর তলোয়ার এটা থেকে কি কি কমন আছে দেখে নাও প্রথম এক মার্কের প্রশ্ন উত্তর তারপরে 25 শব্দ মে 25 শব্দের প্রশ্ন উত্তর
তারপরে কায়ার মাদবান, তারপরে মৃত্তিকা, প্রথম শর্ট কোয়েশ্চেন কি কি আসতে পারে পরীক্ষাতে দেখে নাও। এখান থেকেই সবগুলো পরীক্ষাতে থাকবে। ভিডিওটা দেখা মাত্রই সবার বন্ধুদের সাথে শেয়ার করবে, যাদের হিন্দি কম্পার্টমেন্টাল আছে তারা এই ভিডিওর মাধ্যমে পাস করে নিতে পারবে। এবং আরেকটা ভিডিওতে আমি সকল গ্রামারের ভিডিও একসাথে দিয়ে দেবো, আমার চ্যানেলের সাথে থাকবে। এবং কমেন্ট করে বলবে কী ধরনের